আপনার তো দুজন তো খুব কাছের বন্ধু, তো কষ্ট হচ্ছে আমাকে তো বলছে যাওয়ার জন্য, আমাকে তো বলছে যাওয়ার জন্য, আপনার তো একটু কষ্ট হচ্ছে মনে, হৃদয়ে তো কষ্ট, আমাকে তো বলছে যাওয়ার জন্য, আপনার তো একটু কষ্ট হচ্ছে মনে, হৃদয়ে তো কোনো কষ্ট নেই, ডেমোক্রেটিক এটা ফ্রান্সিয়ে কষ্টের কি আছে, কষ্টের কিচ্ছু নাই, সুদীপ বাবু যেটা মনে করছে এটাই ত্রিপুরার মানুষ গ্রহণ করছে, আমাকে তো বলছে যাওয়ার জন্য। হ্যাঁ ঝোল আছে, অবশ্যই ঝোল আছে, বড় কাতল মাছের ঝোল ইদানিং কংগ্রেস ভবনে গেলেই মিলছে, সাথে সেই সুস্বাদু কাতল মাছের ঝোল বাড়িতে প্রিয়জনদের জন্য পার্সেল করার ব্যবস্থাও চালু করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুধু তাই নয়, আপনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হলে তাতেও কংগ্রেস কর্মীদের নাকি কোনো আপত্তি নেই, কারণ সুদীপের জালে ধরা পড়েছে বড় কাতল মাছ। কংগ্রেস কর্মীরা বলছে শুধু বড় মাছ নয়, এর মাথাটাও বেশ মোটা। শনিবার সুদীপের বার্তা মনে আছে? এরপর অনেক কিছু বদলে গেল না তো। সুদীপের কটা লাইন শুরুতেই শুনুন। আমার কষ্ট হলে সুরজিৎ দত্তর লিখে সত্যি সে পাঁচবার জিতছে কংগ্রেস থেকে, কতবার জিতছে বিজেপি থেকে, ভগবান ওনাদের অনেক লম্বা দিক, শরীর ভালো না, আমি তো অ্যাপিল করুন তার। একটা কথা আজকে বলুন, মাই মিসেস ইজ সিটিং, আমি এক্ষুনি দেখে আমি দেখেছি আর মিসেস বসে আছে। আজকাল করোনা যখন শুরু হয়েছে তখন মানুষ টকচক করে মরে যাচ্ছে, আমি মিসেসকে বলে রেখেছিলাম পম্পাই আমার যদি মৃত্যু হয় করোনাতে জন্মের জন্য মরে যেতে না, আমার একটা আমার শেষ ইচ্ছা না আমার ডেডবডির জন্য কংগ্রেস ভবনে যায়। ডিএনএ রক্ত কংগ্রেস, দিলীপ সরকার এমসে ভর্তি, ওরা ফোন করলো একদিন সুদীপ আমি আহেল এই দল করেন যে তোমার একটা সিদ্ধান্ত নিতে দিন, আর শরীরও ভালো না কোনো মিরা জায়গা মিরা বিয়ে জায়গাতে আমি কংগ্রেসের ফ্লেট মিলে শ্মশানো যাই, তার শেষ ইচ্ছা ছিল সেটা, ফেরত আসছে ডেডবডি ফেরত আসছে, আর সেদিনটা গিয়া তার শেষ ইচ্ছাটা তার রক্ষা করা যাবে না। আই অ্যাপিল টু সুরজিৎ দত্ত অ্যান্ড আদার্স, কাম আসুন, দিস ইজ আওয়ার প্লেস, বাড়ি ফিরা আনন্দ আলাদা, আর কংগ্রেস হচ্ছে একমাত্র পার্টি যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তাভাবনা। এরপরই রবিবার ত্রিপুরার রাজনৈতিক চাণক্য রতনলাল নাথ রাগ ঢাক না রেখেই বললেন সুদীপ রায় বর্মণ উনার কাছের, খুব কাছের বন্ধু। শুধু এই নয়, উনাকে সুদীপবাবু কি বলেছেন সেটাও বললেন রতনবাবু, যাতে সৃষ্টি হয়েছে নানা জল্পনা। আপনার তো দুজন তো খুব কাছের বন্ধু, ভীষণ ইন্টিমেট ফ্রেন্ড, কাছের বন্ধু, মনে একটু তো কষ্ট হচ্ছে, আমাকে তো বলছে যাওয়ার জন্য, আপনাকে যদি ডাকে তাহলে কি যাব, আমাকে তো বলছে যাওয়ার জন্য, আপনার তো একটু কষ্ট হচ্ছে মনে, হৃদয়ে তো কোনো কষ্ট নেই, ডেমোক্রেটিক এটা ফ্রান্সিয়ে কষ্টের কি আছে, এটা কষ্টের কিচ্ছু নাই, সুদীপবাবু যেটা মনে করছে এটাই ত্রিপুরার মানুষ গ্রহণ করছে, আমাকে তো বলছে যাওয়ার জন্য। বিজেপি যে ত্রিপুরায় থাকবে না সেটা বুঝেই অনেকেই বুঝে উঠতে পারছেন না, ঠিক কি করবেন আর কি করবেন না। রইল বাইক বাহিনী, বাইক বাহিনীর অনেকেই টিম সুদীপের সামিল হয়েছেন, কাজেই চমক আর ধমক এ যাত্রা খুব একটা সহজ হবে না। আর বিজেপির সন্ত্রাস হিসেবেও সুদীপের বার্তা এক প্রকার স্পষ্ট ছিল, এবার যদি রতনও চলে যায় কি হবে বিপ্লব বাবুদের? আগামী দিন
যা যা করেন লাগবে পলিসিগত ম্যাটার আইডিপি যা যা করতে লাগব পলিসিগত ম্যাটারে আমরা সবটা করতে প্রস্তুতি কেউ ছুটা এদেরকে হাতাতে গেলে আমাদের কাছে কেউই ওষুধ আর ভবিষ্যৎ থাকবে না আশা করি আমার কথা বন্ধুরা বুঝেছে আমার কর্মী বন্ধুদের কাছে বলছি মাথা উঁচু করো লক্ষ্য স্থির করো এবং ছাপিয়ে পড়ো আমরা ইউনাইটেড ফেস উই উইল স্ট্যান্ড বিসাইড তোমাদের পাশে আমরা থাকবো আর মানুষকে মার খাওয়ার আর না যথেষ্ট মার দিয়েছে এবারে প্রতিবাদ করো প্রতিহত করো শেখ মুজিবুর বন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের এটা আওয়াজ আমি আজকে ঠিক ওই বঙ্গবন্ধুর কথা আমি বলব যদি এরা সন্ত্রাসের পথ বেছে নেয় উই উইল নট স্পেয়ার বন্ধু সুদীপের হুঙ্কারেই রতন উনার বন্ধুত্বের কথা ঢাক ঢোল পিটিয়ে বলে দিলেন সম্ভবত পিট বাঁচাতে আপাতত উনার এমনটা বলা কারণ রাজনীতিতে যা খালি চোখে দেখা যায় তা সব সময় হয় না চলে নানা ষড়যন্ত্র আর জটিল সমীকরণ খুব কাছের বন্ধু কাছের বন্ধু মনে একটু তো কষ্ট হচ্ছে আমাকে তো বলছে যাওয়ার জন্য আমাকে তো বলছে যাওয়ার জন্য আপনার তো একটু কষ্ট হচ্ছে মনে হৃদয়ে তো কোনো কষ্ট নেই ডেমোক্রেটিক এটা ফ্রেন্ডশিপ কষ্ট কি আছে এটা কষ্ট কিছু নেই সুদীপ বাবু যেটা মনে করছে এটাই ত্রিপুরার মানুষ গ্রহণ করছে এটা আমাকে তো বলছে যাওয়ার জন্য অন্যদিকে ত্রিপুরা মোথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব দুজনের আলাদা আলাদা ব্যক্তিগত কাজে শিলং রয়েছেন রাজ্যের বাইরে গিয়ে দেখা করলেও খবর তো আর লুকিয়ে থাকে না তাই সেখানেও কি জটিল রাজনৈতিক সমীকরণ হচ্ছে বলা মুশকিল তাই আগামীতে কি হচ্ছে সেটাও বলা মুশকিল কার মনে কি চলছে সেটা বোঝাটাও মুশকিল তো দুজন তো খুব কাছের বন্ধু ভীষণ ইন্টিমেট ফ্রেন্ড কাছের বন্ধু মনে একটু তো কষ্ট হচ্ছে আমাকে তো বলছে যাওয়ার জন্য আমাকে তো বলছে যাওয়ার জন্য আপনার তো একটু কষ্ট হচ্ছে মনে হৃদয়ে তো কোনো কষ্ট নেই ডেমোক্রেটিক এটা ফ্রেন্ডশিপ কষ্ট কি আছে এটা কষ্ট কিচ্ছু নেই সুদীপ বাবু যেটা মনে করছে এটাই ত্রিপুরার মানুষ গ্রহণ করছে আমাকে তো বলছে যাওয়ার জন্য আমাকে তো বলছে যাওয়ার জন্য তবে সূত্রের খবর এই রাজনৈতিক অস্থিরতা অবশ্যই চলবে 2023 ভোট অবধি ব্যুরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট